হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার ম্যাথস আজকের পর্বে আমরা খুব ছোট্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আমার মনে হয় এ বিষয়টা অনেকেরই জানা নেই ফলে ভিডিওটা অনেকের জন্য একটু হেল্পফুল হবে এখানে খুব সহজ একটা অঙ্ক এক ব্যক্তি বাজারে যাওয়ার সময় চার টাকা নিয়ে গেলেন এবং চার টাকার একটি জামা কিনলেন ফেরার সময় রাস্তায় ছ টাকা কুড়িয়ে পেলেন এখন ওই ব্যক্তির কাছে কত টাকা থাকবে খুব সহজ বাস্তব বুদ্ধি দিয়ে আমরা বুঝতে পাচ্ছি যে ওই ব্যক্তির কাছে এখন ছ টাকা থাকবে চার মাইনাস চার প্লাস ছয় কিন্তু আমরা জানি এ ধরনের অঙ্কগুলো করার জন্য যে পদ্ধতি সেটা হচ্ছে বদমাস পদ্ধতির সাহায্যে এই অঙ্কগুলো করতে হয় তো আমরা একটু বদমাস পদ্ধতির শিখে ফেলি ডি এম এস বি মানে হচ্ছে ব্র্যাকেট বন্ধনী ও মানে হচ্ছে ঘাত বা রুট অর্ডার যদি কোনো অঙ্কে দুইয়ের স্কোয়ার বা রুট ফাইভ বা রুট ফোর থাকে তাহলে এগুলোকে ব্র্যাকেটের পরে পারফর্ম করে নিতে হয় ডি মানে ডিভিশন অর্থাৎ ভাগ এম মানে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ এ মানে যোগ অ্যাডিশান মানে যোগ আর এস মানে সাবস্ট্রাকশান মানে বিয়োগ এ ব্র্যাকেটের বি অর্ডারের ও ডি ডিভিশনের ডি মাল্টিপ্লিকেশানের এম অ্যাডিশানের এ এবং সাবস্ট্রাকশানের এস এই প্রথম অক্ষরগুলো নিয়ে হয়েছে বদমাস তাহলে আমরা শিখলাম যে অ্যাডিশান আগে তারপরে হচ্ছে সাবস্ট্রাকশান অর্থাৎ যোগ আগে তারপরে হচ্ছে বিয়োগ এখন যদি আমার এই টেকনিকটা আমি আমার অঙ্কটাতে অ্যাপ্লাই করি তাহলে আগে যোগ তাহলে ছয় চারে দশ তাহলে চার মাইনাস ছয় চারে দশ চার থেকে দশ বাদ মাইনাস ছয় আমি এক্ষুনি বাস্তব বুদ্ধি দিয়ে বুঝতে পারলাম যে ওই ব্যক্তির কাছে ছ টাকা থাকা উচিত কেন কারণ উনি রাস্তায় ফেরার সময় ছ টাকা কুড়িয়ে পেয়েছিলেন সেই ছ টাকায় ওনার কাছে থাকা উচিত কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে যে উত্তর আসছে মাইনাস ছয় তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও একটু গণ্ডগোল হচ্ছে এখন আমরা সেইটা শেখার চেষ্টা করি এখন গণ্ডগোলটা কেন হচ্ছে যদি কোনো এক্সপ্রেশনে যদি কোনো একটা অঙ্কে শুধুমাত্র ডি এবং এম অর্থাৎ গুণ এবং ভাগই থাকে সেক্ষেত্রে আমাকে গুণকে এবং ভাগকে সমান গুরুত্ব দিতে হবে একই রকমভাবে যদি কোনো একটা অঙ্কে বা এক্সপ্রেশনে অ্যাডিশান সাবস্ট্রাকশন অর্থাৎ যোগ এবং বিয়োগই থাকে সেক্ষেত্রে আমাকে যোগ এবং বিয়োগকে সমান গুরুত্ব দিতে হবে মানে আমি বলতে চাইছি ধরা যাক একটা অঙ্ক আছে এই রকম পাঁচ গণিত পাঁচ বিভক্ত পাঁচ এক্ষেত্রে এই এক্সপ্রেশনটাতে বা এই অঙ্কটাতে গুণ এবং ভাগ ছাড়া অন্য কিছু নেই ডি এবং এম এ আছে গুণ এবং ভাগে আছে এখন আমাকে আর বদমাস পদ্ধতি মেনটেন করার প্রয়োজন নেই আমি বাম দিকে যেটা আছে সেটাকে আগে পারফর্ম করব। এবং ডান দিকে যেটা আছে সেটাকে পরে পারফর্ম করব। তাহলে আমি লিখব পাঁচে পাঁচে পঁচিশ বিভক্ত পাঁচ সমান পাঁচ যোগ এবং বিয়োগের ক্ষেত্রে একই রকম ধরা যাক চার মাইনাস চার প্লাস দশ আছে এক্ষেত্রে এই এক্সপ্রেশনটাতে এ এবং এসি আছে অর্থাৎ অ্যাডিশান স্যাটিসফ্যাকশানই আছে যোগ বিয়োগই আছে এক্ষেত্রে বদমাস পদ্ধতি আর মেনটেন করার আমার প্রয়োজন নেই আমি বাম দিক থেকে পারফর্ম করতে শুরু করব এবং যোগকে এবং বিয়োগকে সমান গুরুত্ব দিয়ে বাম দিকে যে আছে সেটাকে আগে পারফর্ম করতে হবে চার মাইনাস চার শূন্য যোগ দশ ইজ ইকুয়াল টু দশ অর্থাৎ এক্ষেত্রে আমি যদি আগে যোগটা করে ফেলি সেক্ষেত্রে কিন্তু অন্য উত্তর চলে আসবে তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে যদি কোনো একটা এক্সপ্রেশনে শুধুমাত্র যোগ বিয়োগ থাকে সেই ক্ষেত্রে আমাকে বাম দিক থেকে পারফর্ম করতে শুরু করতে হবে আমরা যে অঙ্কটা করছিলাম সে অঙ্কটাতে কেবলমাত্র যোগ এবং বিয়োগই ছিল এক্ষেত্রে আমাকে বদমাস পদ্ধতির মেনটেন করার প্রয়োজন নেই তাহলে আমার এই উত্তর হওয়া উচিত ছিল এরকম চার থেকে চার বাদ দিলে শূন্য যোগ ছয় ইজিকুয়াল টু ছয় অর্থাৎ ওই ব্যক্তির কাছে ছ টাকা আছে নেক্সট এই অঙ্কটা দেখি এখানে একটা অঙ্ক বলছে চার মাইনাস চার প্লাস ছয় ইন্টু পাঁচ বিভক্ত পাঁচ তাহলে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ সবই আছে এক্ষেত্রে আমি প্রথমে বদমাস পদ্ধতিটা একবার লিখে নিই এই বদমাস পদ্ধতি অনুসারে পারফর্ম করব আমি আগে আছে ডি মানে ডিভিশন অর্থাৎ ভাগের কাজটা আগে করতে হবে তাহলে আমি লিখি চার মাইনাস চার প্লাস ছয় পাঁচ বিভক্ত পাঁচ মানে এক তারপরে আছে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজটা আগে করতে হবে চার মাইনাস চার প্লাস ছয়কে ছয় তারপরে আছে অ্যাডিশান অর্থাৎ যোগের কাজটা তারপরে আছে সাবস্ট্রাকশান তারপরে বিয়োগের কাজটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এই এক্সপ্রেশনে যোগ বিয়োগ ছাড়া আর কিছু নেই এক্ষেত্রে আমার আর বদমাস পদ্ধতি মেনটেন করার প্রয়োজন নেই আমি কী করতে পারি চার থেকে চারবার দিলে শূন্য প্লাস ছয় সমান ছয় এইখানে বদমাস পদ্ধতি পারফর্ম করলে কিন্তু উত্তরটা আলাদা চলে আসবে কেমন চার মাইনাস চার প্লাস ছয় এক্ষেত্রে যদি আমি অ্যাডিশানটা আগে করতে যাই তাহলে চার মাইনাস দশ ইজ ইকাল টু মাইনাস ছয় দ্যাট ইজ রং আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি আজকের মতো এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ